ডুমুরিয়ার ইউনিয়নের চিংড়া গ্রামের মৃত মতো আলী প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ মোহাম্মদ আবু ফকির ও হাবিবুর রহমান ফকির তাদের কোনো রেকর্ডের জমি না থাকায় উনিশশো সালে চিংড়া গ্রামের চর ভরাট হওয়া দেড় একর খাট জমি সরকার বন্দোবস্ত দেয় তাদের পিতা মতো আলী ফকিরের নামে উনিশশো একানব্বই সাল থেকে মতো আলী ফকির সরকারের কর খাজনা দিয়ে ভোগ দখল করে আসছে তার মৃত্যুর পর তার দুই প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ আবু বক্কর ফকির ও মোহাম্মদ হাবিবুর রহমান ফকির চাষাবাদ করে আসছে তবে সম্প্রতি তাদের জমিতে অবৈধভাবে একই এলাকার মৃত আবুল কালাম গাজীর দুই ছেলে সুমন হত্যা মামলার আসামি সদ্য জেল থেকে আসা বিল্লাল গাজী ও আবুল গাজী ওই জমিতে লবণ পানি তুলে দখল দেওয়ার চেষ্টা করছে এবং আবু বক্কর ফকির ও হাবিবুর রহমান ফকির বাধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বিল্লাল গাজী ও আবুল গাজী আবু বক্কর ফকির ও হাবিবুর রহমান ফকির সরজমিনে গিয়ে দেখা যায় বিল্লাল কাজী ও আবুল গাজির মা জমির পাশে বসে আছে তিনি বলেন এই জমি ফেলানো ছিল তাই আমরা করছি এটা আমাদের না

তবে অভিযুক্ত বিল্লাল গাজী সুমন হত্যা মামলার আসামি সম্প্রতি জেল থেকে বের হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে আর অভিযুক্ত আবুল গাজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমার খালাতো ভাইয়ের জমি আমি করছি মানে এটাকে আপনি হারিতে নিছেন এটা আমার খালাতো ভাই জমি আমি করতেছি খালাতো সাথে তো কোনো তার খালাতো ভাইয়ের ফোন নাম্বার চাইলে আবুল গাজী দিতে অস্বীকার জানায় রোবেলের ফোন নাম্বার দেওয়া যাবে না তাই ঘটনাস্থল থেকে আসার পরে আবুল গাজী ফোনে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেয় হ্যালো সাংবাদিক গতা না করে সাদাবাজি শুরু করেছো কেন আমি আপনার কাছে টাকা চাইছি না সাদাবাজি ছাড়া কি তুমি গের দখল দাও গের বানতি দাও মানুষের অন্য মানুষের গের তুমি সাদাবাজি করো না সাংবাদিকের পাশাপাশি কার গের বানতে গেলাম ফ্রেন্ড আলাদা হবে কার কার গের বানতে গেলাম বলো আলাদা হবে কার গের বানতে গেলাম আলাদা হবে স্থানীয় চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন বিল্লাল গাজী ও আবুল গাজী সম্পূর্ণ অবৈধভাবে দখল করার চেষ্টা করছে তারা বিচার মানে না আবু আক্কর ফকির ও হাবিবুর রহমান ফকির উপজেলার নির্বাহী কর্মকর্তা বারবার অভিযোগ করেছে আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে